তো এখন যাচ্ছি আমরা সাইট সিন ঘুরতে পুরুলিয়াতে। আবার একদম ফার্স্ট টাইম, তো আমি যাই না এখানে কোথায় কী ঘোরার জায়গা আছে, আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, আজকে পুরুলিয়া ডে ওয়ান, এখন বাজে ঘুরিতে 3:30, আমরা এখনই বেরোবো এখান থেকে। আর আজকে বেশিক্ষণ ঘুরতে পারবো না যেহেতু আর কিছুক্ষণ পরে সন্ধ্যে হয়ে যাবে, তো যতটা ঘোরা সম্ভব হয়তো খুব বেশি হলে একটা কি দুটো স্পট ঘুরতে পারবো। তো চলো সাথে থাকো। তো চলে এসেছি গাড়ির সামনে, এই হচ্ছে পিছনে আমাদের ট্রাভেলার, এটা করে এখন যাব আমরা ঘুরতে। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। এটা কোন জায়গা, কি জায়গা এটা? না রিয়েলি ভিউটা খুবই ভালো, দুই মক্কেল দৌড়াচ্ছে সামনে। এরপর কি আছে টিঙ্কা? অসাধারণ কিন্তু ভিউটা, যাই বলো তাই বলো। এরপর কোথায় নিয়ে যাবে? এবার যাবো চারিদা গ্রাম। চারিদা গ্রাম, চারিদা বা চড়িদা? চড়িদা গ্রাম। আর একটা নাম বলেন মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম, আচ্ছা যাচ্ছি আমরা এরপর এখান থেকে মুখোশ গ্রাম। তো নেক্সট যাচ্ছি আমরা মুখোশ গ্রামের দিকে, এখান থেকে এরপরের ভিউ পয়েন্ট। এই জায়গাটাও ভীষণ সুন্দর। চমকাচ্ছে, মেঘলা হয়ে গেছে, মানে যদি এখনো খুব একটা সন্ধে হয়নি, 4:30 বাজে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভিউটা জাস্ট ফাটাফাটি। না আমরা ওয়েদারটাও ঠিকঠাক টাইমে এসেছি। ওয়েদারটাও ভালো আছে আমাদের। কি গো এখনো অব্দি পলাশ ফুল দেখতে পাইনি, তো এখন খয়রাপাড়া ড্যাম্পে রয়েছি আমরা, আর এরপরে যাচ্ছি মুখোশ গ্রাম। আজকে হয়তো যেতে পারবো না কারণ ওয়েদার পুরো মেঘলা, আর এই ভিউটা জাস্ট ফাটাফাটি। এটা চকচকি করবে এরকম। ভাল লাগছে বেশ।